আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। তীব্র তাপদাহে পড়ছে দেশ, হাসপাতালে বাড়ছে ভিড়, গরম থাকবে আরও তিন দিন, দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, যুক্তরাজ্যে জরুরি অবস্থা জারি। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে, চলতি সপ্তাহেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন। পিকে হালদারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আদালতে চার্জশিট দাখিল, অভিযোগপত্রে বাংলাদেশের আর কারও জড়িত থাকার নাম নেই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রচণ্ড গরমে অতিষ্ঠ রাজধানী সহ সারা দেশের মানুষ, অতিরিক্ত গরমে অসুস্থ হচ্ছেন অনেকেই, হাসপাতালে বাড়ছে ভিড়। এই অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলছে আষাঢ় মাস, সাধারণত এই মৌসুমে স্বাভাবিক বৃষ্টিপাতের কথা থাকলেও এবারের চিত্র ভিন্ন। দুদিন ধরে সামান্য বৃষ্টি হলেও কমছে না গরম, অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গরমে সবচেয়ে কষ্টে শ্রমজীবী মানুষ, গাছের ছায়ায় শুয়ে বসে অলস সময় পার করছেন অনেকেই। তীব্র গরম যতই কষ্ট হোক কাজ করতেই হবে, ইতিবিরোধ কম হইতে তাহলে একটু কষ্ট কম হইতে। কাজ করে ব্যায়াম করেছি, আমরা গাছের তলে বসে একটু জিরে রেস্টে রয়েছি। যে পরিমাণে গরম, এই গরমের কারণে আসলে বট গাছের ছায়ার নিচে দাঁড়াইছি, সাথে ওই যে আপনার আখের রস খেলাম, তারপরও গরম কাটতেছে না। তীব্র গরমে দেশ জুড়ে যখন নাজেহাল অবস্থা, আবহাওয়া অধিদপ্তরও পারছে না কোনো সুখবর দিতে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 39 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বাদলগাছিতে 24.6 ডিগ্রি আর রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি। আমাদের গতকালকে রাজশাহীতে সর্বোচ্চ 39 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়, এছাড়াও 38-এর বেশি মানে মাঝারি তাপপ্রবাহ যেটা আমরা বলি সেটা সিলেটেও বিরাজমান ছিল। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, ফেনী এদিক দিয়েও এবং রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের সব জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ গতকালকে ছিল এবং এটা আগামী আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। গরমে বাড়ছে সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া সহ নানা রোগ। শুক্রবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে দেখা গেছে রোগীদের বাড়তি চাপ। আপনার ICDDRB রিপোর্ট অনুযায়ী প্রতিদিন প্রায় 700-800 কলেরা রোগী ICDDRBতে ভর্তি হচ্ছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। সেটা হলো অতি গরমের সময় যখন মানুষ রাস্তাঘাটে বা হোটেলগুলোতে বা আনহাইজেনিক অবস্থায় খাওয়া দাওয়া করে, সেগুলো গরমের সময় খাবারগুলো পছন্দের খুব তাড়াতাড়ি আপনার ফ্রিজিং করে যদি না রাখা হয় অথবা আপনার খাবারগুলো সেইভাবে ফ্রিজার করানো হয়, তার জন্য কলেরা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ভোমিটিং হচ্ছে, অন্যান্য পেটের অসুখগুলো তৈরি হচ্ছে। গরমে শিশুদের বাড়তি যত্ন নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। এদিকে তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, যুক্তরাজ্য জুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী সোম ও মঙ্গলবার দেশটিতে তাপমাত্রা ছাড়াতে পারে সর্বকালের রেকর্ড। স্বাস্থ্যকর্মীদের সতর্ক অবস্থায় রেখে তাই রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের আবহাওয়া অফিস। গেল 2 দিনে তাপপ্রবাহজনিত জটিলতায় কেবল স্পেন ও পর্তুগালেই মারা গেছে 281 জনেরও বেশি। দাবদাহের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। নিরাপদে সরানো হয়েছে ফ্রান্স, গ্রিস সহ কয়েকটি দেশের কয়েক লাখ মানুষকে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার পিকে হালদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দেশটির আর্থিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা ইডি। পরবর্তী শুনানির দিন 10 আগস্ট ধার্য করেছে আদালত। শুক্রবার দুপুরে কলকাতা নগর ও দায়রা আদালতে পিকে হালদার সহ 5 জনকে হাজির করা হয়। 15 মে পশ্চিমবঙ্গের রাজারহাট ভৈদিক ভিলেজ এলাকা থেকে পিকে হালদার সহ 5 জনকে গ্রেফতার করা হয়। তদন্তকারী সংস্থা ইডি প্রথম 2 দফায় 13 দিন রিমান্ডে এবং পরে 4 দফায় 60 দিন জেল হাফেজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে বাংলাদেশের আর কারো সংশ্লিষ্টতার কথা উল্লেখ নেই। দেশের 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে 3,500 কোটি টাকারও বেশি লুট করে কানাডা, ভারত সহ নানা স্থানে পালিয়েও শেষ রক্ষা হয়নি পিকে হালদারের।
দেশে করোনায় আরও দুজন মারা গেছে, যার মধ্যে একজন পুরুষ ও একজন নারী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯১০০টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১০৫১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত ১৯,৯৪,৪৩৩ জন। নতুন দুইজন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯,২২৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৫৭ জন। সর্বমোট ১৯,২১,১২৩ জন সুস্থ হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৫৫%, সুস্থতার হার ৯৬.৩২% এবং মৃত্যুর হার ১.৪৭%। বিশ্লেষকরা বলছেন, ঈদ যাত্রার কারণে করোনা সংক্রমণ বাড়ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন তারা। গ্রামাঞ্চলে নিশ্চয়ই করোনা ছড়িয়েছে, কিন্তু যেহেতু এখানে গুরুতর অসুস্থ হওয়া বা হাসপাতালে ভর্তি হওয়া লাগছে না, সংক্রম পরীক্ষা হচ্ছে না, তবে যথেষ্ট সংখ্যক মানুষ যদি ইতিমধ্যে সংক্রমিত হয়ে থাকেন, সংক্রমিত করবার মতো মানুষ কাছাকাছি না থাকে, তাহলে ভাইরাসের এই সংক্রমণটা কমে যাবে এবং আমি আশা করি যে জুলাইয়ের ভিতরে এই সংক্রমণটা নিচে নেমে যাবে। মানুষ টেস্ট করতে আসছে না ভোগান্তির ভয়ে। যারা টেস্ট করছেন তাদেরকে হয়তো ঘরে থাকতে হবে, কিন্তু ঘরে থাকলে তার যে রোজগার, তার যে অস্থায়ী চাকরি, তার সে কাজটা সে পাবে না। কাজেই এক্ষেত্রে সামাজিকভাবে এবং সরকারিভাবে এগিয়ে আসতে হবে। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নতুন করে আসছে না কোনো বিধিনিষেধ, টিকা গ্রহণ সহ মাস্ক পরলে করোনার চতুর্থ ঢেউ মোকাবেলা সম্ভব। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে টিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরের হরিরামপুর গ্রামে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। আমরা যদি শুধু মাস্কটা পরি, একটু যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে এই পরিস্থিতি কিন্তু আমরা এড়িয়ে যেতে পারব। আর পর্যাপ্ত পরিমাণে আমাদের তৃতীয় ডোজের যে টিকাটি আমাদের রয়ে গেছে, আমরা সবাইকে বলবো যে করোনার এই তৃতীয় ডোজের টিকাটি যেন সকলে নিয়ে নেয়। নিলে আমাদের হয়তো তেমন কোনো সমস্যা হচ্ছে না, হবেও না। তো আশা করি যে আমরা এই করোনার এই যে চতুর্থ ঢেউকে খুব সাবলীলভাবে আমরা মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, মিথ্যা তথ্য দিয়ে বন্ধু প্রতিম দেশগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পায়তারা করছে বেগম খালেদা জিয়ার দল। তার দাবি, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি। যশোরে যুবদল নেতা হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতাদের দায়ী করে বিএনপি মহাসচিবের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি আরও দাবি করেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। সরকার তাদের পতন ঠেকাতে অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের মাঠে নামাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহীর বাগমারা ও ময়মনসিংহের পাগলায় দলীয় দুটি কর্মসূচিতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে শুক্রবার দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি কর্মসূচির কথা শুনলে আওয়ামী লীগ ও তাদের সাজানো প্রশাসন বিচলিত হয়ে পড়ে। গণতন্ত্র উচ্ছেদ করে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে সরকার সহিংস পন্থা অবলম্বন করছে। দলীয় কর্মসূচিতে পুলিশ হামলা কোনো অবস্থাতেই কাম্য নয়। সরকার দুর্নীতি অপকর্ম আড়াল করতে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায় বলে নির্বাচন কমিশনের ডাকা সংলাপে যাচ্ছে না। এ বিষয়ে বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হবে বলেও আশা করেন তিনি। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রথমত বিএনপি তো নির্বাচনকেই ভয় পায়, তো নির্বাচনকে যেহেতু ভয় পায়, সেজন্য নির্বাচন কমিশন সংলাপ ডেকেছে, সেই সংলাপে যাবে না বলে খবর বেরিয়েছে। আমিও দেখেছি অনলাইনগুলোতে খবর বেরিয়েছে তারা যাবে না। আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা নির্বাচন কমিশনের সংলাপে যাবে, সেখানে গিয়ে তাদের ওজোর আপত্তি থাকলে সেটা জানিয়ে আসবে। বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক জিনিস নয়। বাংলাদেশ আজ পর্যন্ত বৈদেশিক ঋণ পরিশোধে কোনোদিনও একটি কিস্তি পরিশোধ করার ক্ষেত্রেও কখনো খেলাপি হয়নি। যশোরের আহ্বায়নগরে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যা করে পুলিশে ধরা দিল বাবা জহিরুল ইসলাম। পুলিশ জানিয়েছে, আহ্বায়নগরের সিদ্ধিপাশা গ্রামের শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বাড়িতে ফিরছিল জহিরুল ইসলাম। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা আহ্বায়নগরের চেঙ্গুটিয়া গ্রামে একটি শাল বাগানে পৌঁছায়। সেখানে গামছা দিয়ে স্ত্রী সাবিনা ইয়াসমিন, ৯ বছরের শিশুকন্যা সুমাইয়া ও ২ বছরের সাথিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর ওই বাগানে ফেলে রেখে যায় জহিরুল। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
চলতি মাসেই পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রেলপথ মন্ত্রী বলেন, বড় ধরনের একটি বাধা ছিল ব্রিজের উপরের কাজ। এ মাসে কিংবা এই সপ্তাহের মধ্যেই ব্রিজের উপর কাজ করার অনুমতি পাবেন বলে আশা করছেন মন্ত্রী। বলেন, ঢাকা ভাঙ্গা যশোর রেল সংযোগ প্রকল্পের সার্বিক অগ্রগতি 61% গিয়েছে। 2024 সালের 30 জুনে প্রকল্পের কাজ শেষ হবে। 2023 সালের জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল লাইন পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান রেলপথ মন্ত্রী। মাত্র 14 বছর বয়সেই সমাধান দিচ্ছেন জটিল সব গাণিতিক সমস্যার। সমাধান করছেন বিশ্ববিদ্যালয় স্তরের সব অঙ্ক ও বিজ্ঞানের নানা সূত্র। বলছি রাজধানী মণিপুর হাই স্কুলের নবম গ্রেডের শিক্ষার্থী রুশোর কথা। দেশি বিদেশি পুরস্কারের পাশাপাশি এমআইটি, হার্ভার্ড ও স্ট্যামফোর্ডের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের সনদও কুড়িয়েছেন এই ক্ষুদে প্রতিভা। বিস্ময়ে বালকের গল্প জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। অবাধ নেট দুনিয়ায় নতুন প্রজন্মের অনেকের জন্যই অভিশাপের নাম মোবাইল আর ল্যাপটপ। তবে আছে ভিন্ন চিত্র। এই প্রযুক্তি আশীর্বাদ হয়ে এসেছে চিকিৎসক দম্পতি মোহাম্মদ আলী ও রুমা আক্তারের ঘরে। বাবার ফেলে দেয়া নষ্ট ল্যাপটপ ঠিক করে মাহির আলী রুশো। এরপরই বিচরণ দেশ বিদেশের জ্ঞানের জগতে। বিজ্ঞানের প্রতি আগ্রহ থেকেই একে একে পদার্থবিজ্ঞান, রসায়ন আর উচ্চতর গণিতের সমাধানে কাজ করে সে। গ্রেড 5 থেকেই সমাধান দিচ্ছে জটিল সব সূত্রের। বিজ্ঞানের প্রতিটি শাখায় একটির সাথে অন্যটি যোগসূত্র আছে বলে জানায় এই বিষয় বালক। ম্যাথকে বিজ্ঞানের রানী বলে আর ফিজিক্সকে রাজা। এই দুইটা থেকেই সবগুলো এই কম্পোনেন্ট আসছে, কেমিস্ট্রি আসছে, বায়োলজি আসছে। তাই আমরা কেউ যে ব্রাঞ্চেই হোক, যেমন কেউ যদি মেডিসিন নিয়ে পড়তে চায়, কেউ যদি কেমিস্ট্রি নিয়ে পড়তে চায়, তাই কিন্তু ম্যাথ আর ফিজিক্সের বেসমেন্টটা পার করতে হবে। মণিপুর হাইস্কুলের নবম শ্রেণী পড়ুয়া 14 বছরের এই শিক্ষার্থীকে নিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিস্ময় প্রকাশ করেছে, তেমনি উৎফুল্ল তার পরিবারও। আমি খুবই অবাক হয়ে গেলাম কি আমার ছেলে এই অনার্স বা মাস্টার্স লেভেলের কোর্স কীভাবে বুঝতে চায়। আমি বুঝে গেলাম যে আমার ছেলের ধারণ ক্ষমতা ভিন্ন রকমের। আমি ইন্সপায়ার্ড হয়ে গেলাম, আমি তখন তাকে ওপেন করে দিলাম। ছোটবেলা থেকেই সবাইকে প্রতিভাবান হতে হবে তা না। আমার যেটা মনে হয়, ও ভালো লাগাটা এত বেশি গভীরভাবে নিয়েছে এবং সেই সুযোগটা পেয়েছে, আমি কারণ আমি কখনো বাধা দেইনি। এরই মধ্যে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তার মতে, শিখতে হলে একাডেমিক বইয়ের বাইরে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমার কোচিংয়ের প্রয়োজন। তো ওই যে কোচিং করতে দেখা যায় কি ওখানে বেশিরভাগ টাইমই ওয়েস্ট হচ্ছে, কারণ দেখা গেছে স্ট্যাটিস্টিক্সে যে কোচিং করে ওখানেও গল্প করে, তবে স্কুলে আসে তারপরও গল্প করে, মানে ওরা শুধু গল্পের মধ্যেই থাকে সাইকেলে। আর বাসায় এসে তো এত কথা বলার কারণে হচ্ছে ওরা সব শক্তি শেষ হয়ে, তো পড়বে কি সময়। স্বজন আর চেনা অঙ্গনের প্রশংসার পাশাপাশি সে সনদ লাভ করেছে এমআইটি, হার্ভার্ড ও স্ট্যামফোর্ডের মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে ঢাকায় চালু হয়েছে ভারতের পার্স হাসপাতালের তথ্য কেন্দ্র। শুক্রবার গুলশানের নিকেতনে এই তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী ও দিল্লির পার্স হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং মিস্টার তরুণ মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিরা। পার্স হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের রোগীদের টেলি হেলথ সহ স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতেই চালু করা হয়েছে তথ্য কেন্দ্রটি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তীব্র তাপদাহে পড়ছে দেশ, হাসপাতালে বাড়ছে ভিড়, গরম থাকবে আরো 3 দিন। দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, যুক্তরাজ্যে জরুরি অবস্থা। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে, চলতি সপ্তাহেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন। পিকে হালদারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আদালতে চার্জশিট দাখিল, অভিযোগপত্রে বাংলাদেশের আর কারো জড়িত থাকার নাম নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।